হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আজকে নবদ্বীপের সেকেন্ড ডে, ফার্স্ট ডে তোমাদেরকে দেখিয়েছি যে পৌঁছেছি, তারপর ওখানে রাত্রিবেলায় হরিনাম শুনে পরে ভিডিও শেষ করেছিলাম, আজকে গঙ্গা স্নান দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। গুবুকে আর মেঘনাকে আগে স্নান করিয়ে ওদেরকে তুলে দেওয়া হয়েছে, ওরা জামা প্যান্ট পরে বসে বসে মোবাইল দেখছে, আর আমরা মা মেয়েতে এখন জলের মধ্যে মাতুনি মাছি। কি বলবো, গঙ্গাতে স্নান করে এত ভালো লেগেছে, এত আনন্দ পেয়েছি, এর আগে কখনো গঙ্গাতে এইভাবে স্নান করিনি। এর আগে যখন এসেছিলাম তখন প্রচণ্ড পিছল ছিল, কাদাতে এক কাছাড় খেয়েও ছিলাম, এরকম বাঁধানো ঘাট ছিল না। আর এবারে কি সুন্দর বাঁধানো ঘাট, দারুণ মজা লাগছে। এখানে হাত তুলে আমি তখন হরিনাম হরে কৃষ্ণ বলছিলাম, আর মিমিও মজা করছে, আর নিচে অনেক পাথর রয়েছে তাই দাঁড়াতে জায়গা পাচ্ছি না, মানে পড়ে যাচ্ছি, বা ঠিকঠাকভাবে পাটা পড়ছে না। আর এখানে বৌদি প্রদীপ নিয়ে এসছে, বৌদির একটা আর আমার একটা, গঙ্গাতে প্রদীপ জ্বালালে পরে নিজের মনোবাসনার কথা বলে প্রদীপটাকে ছেড়ে দিলে পরে, মানে যে মনোবাসনা করা হয় সেটা বলা হয় পূরণ হয়, তো সেই মনোবাসনা নিয়ে আমরা এই প্রদীপটা এখন ধরাচ্ছি, দেখা যাক প্রদীপটা কত দূর যায়। এখন বৌদির কাছ থেকে প্রদীপটা ধরিয়ে নিচ্ছি, বৌদির একটা প্রদীপ আছে, আমার একটা প্রদীপ আছে, আর এখানে কিছু গাঁদা ফুল আছে। বৌদি ওপরে গেল, কি করতে জানি না, মনে পড়ছে না এখন। আপাতত আমি নিচের দিকে নামছি আর ভিডিওটা করে দিচ্ছে তোমাদের দাদা। আর মিমি জলের মধ্যে এখন স্নান করছে, মিমিকে মানা করছি যে এত জল ঘাটিস না। আর জানো তোমরা, গঙ্গার মধ্যে না মাথায় শ্যাম্পু করতে নেই, তাই আমিও শ্যাম্পু করিনি, সাবান মেখেছিলাম। অনেকে সাবান মাখতেও মানা করলো, তো হালকা হাতে পায়ে একটুখানি নিলাম, মুখটাতে নিলাম, কারণ আগের দিনে গাড়ি জার্নি করে এসেছি, যদিও বাথরুমে স্নান করেছি, তাও একবার গঙ্গাতে ভালো করে স্নান করলাম, তো নামতে পারছি না, এত পাথর আছে না, পড়ে যাচ্ছি, আর আমার ভারী শরীর নিয়ে পরে একদম উল্টে উল্টে পড়ছি, পাথরগুলোতে ঠিক দাঁড়ানো যাচ্ছে না, তাই মিমি ধরে দিচ্ছিল, হাসিও লাগছে যে মেয়েতে ধরে দিচ্ছে। তো ওর হাতে দিয়ে পরে ফার্স্টে এক ডুব দিয়ে পরে আমি পুরো শরীরটাকে ভিজিয়ে নিলাম, জামা কাপড় চুল সমস্ত ভিজিয়ে নিলাম, তারপরে প্রদীপটা নিলাম, কারণ আমার এর আগে পুরো শরীরটা ভিজে নি, তাই ভিজিয়ে পরে গঙ্গা মাতাকে স্নান প্রণাম করে জানিয়ে পরে প্রদীপটাকে ছেড়ে দেব গঙ্গার বুকে, তারপরে দেখি এই প্রদীপ ভাসতে ভাসতে ঠিক কত দূর চলে যায়। আমার মনের কথা ঠিক গঙ্গা মা কতটা শোনে, দেখো কত তাড়াতাড়ি কত স্পিডে চলে গেল না ওদের কাছে। এ মা, ওরা কি জলে ডুবিয়ে দেবে নাকি রে বাবা? এ জলে ডুবিয়ে দিও না, একটুখানি ছেড়ে দাও বাবা, দেখা যাচ্ছে না প্রদীপটা, কিন্তু হ্যাঁ এবার দেখা যাচ্ছে প্রদীপটা, কিন্তু সত্যি অনেক দূর চলে গেছে। এবার দেখা যাক বৌদিরটা কত দূর যায়। এই রিয়া, তো দূর যেও না রিয়া, এই রিয়া, মিমি 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 বলছি, আমি শুনতে পেয়েছিলাম, তুমি চলেছো, এলো উঠো উঠো, আমি জানবো উঠো, চলো চলো চলো, নেমে পড়ে ওখানে গঙ্গা জল ভরে দিচ্ছে মিমিকে, মিমি তুলে আনতে গেল গঙ্গা জল। কি সুন্দর লাগছে দেখতে, দেখো এই স্টিমারে করে আমরা ওই পার থেকে এই পারে এসেছি। Thank you.
রেডি হয়ে বসে আছি সবাই ওখানে মায়াপুরে মন্দিরে। চলো এবার মায়াপুর দেখতে বেরোবো, প্রসাদ খাবো, কুপন কাটবো, অনেক কাজ আছে, আমরা এবারে যাই। আর আমার ড্রেসটা কেমন লাগছে? টোটোতে বসে গেছি, এবার পুরো মায়াপুর তখন ঘুরে ঘুরে দেখবো। আগে কুপনটা কেটে চলে আসছি, হয়তো সামল দিয়ে চলে এসছি। ওই পেছনে আসছে, মিমিকে পাঠিয়েছি এখন পেয়ারা আনতে। পেয়ারাটা যে মেখে দেয় না, ওই পেয়ারা মাখা খেতে ভীষণ ভালো লাগে। আর এই গরমের সময় আর বাইরে বেরোলে, গরমই হোক আর শীতই হোক বাবু, পেয়ারা মাখা খেতে আমার ভীষণ ভালো লাগে। তো বৌদিকেও বললাম খাবে, বৌদি বলছে হ্যাঁ খাবো, কেন খাবো না। আর এটা হচ্ছে মায়াপুরের আসল আসল মন্দিরটা না, এই মন্দিরটা বানানো হচ্ছে, আর আসল মন্দিরটা আছে পেছন দিকে। তো মিমি আনতে গেল, আর এদিকে টোটোগুলো আসছে, একটু ভয়ও লাগছে মিমি ঠিক পেরিয়ে আসতে পারবে। তার কুকুরটা এত জ্বালাচ্ছে, টোটো থেকে নেমে গেছে, ওকে বলছি যে চেপে বস, তো বসছে না। আর ওরা দুটোতে যেয়ে পড়ে শুধু গুবুতে আর মেঘনাতে ঝগড়া আর মারামারি করছে। আর মিমি এখন হা করে দাঁড়িয়ে গেছে, ওই দেখো আসছে দু হাতে দুটো, বৌদিদের একটা আর আমাদের একটা, দুজন দুটো নিয়ে পড়ে মিমি এখন আসছে। দেখা যাক, রাস্তাটা ঠিকঠাক পার হতে পেরেছে। দেখো পেয়ারা মাখা, এই বাবা রে, দেখেই জিভে জল আসছে। এখন আমি এডিট করছি, পেয়ারা মাখাটা দেখে জিভে জল আসছে, মনে হচ্ছে এক্ষুনি খাই। আর আজকে আমার একাদশী, খেতেও পাবো না। কেমন লাগছে? এটা হচ্ছে মায়াপুরে রাধা কুণ্ডু, শ্যাম কুণ্ডু। তো এখানে এত বড় বড় মাছগুলো দেখো, শোল মাছ। এই মাছটা তো মনে হচ্ছে যে মরে গিয়েছে হয়তো, এমন মাছগুলো সব টোপ খাচ্ছে। আর বিস্কুট ফেলে দিচ্ছে, ওদেরও খেয়ে খেয়ে এমন পেট ভরে গেছে যে বিস্কুটগুলো জলের মধ্যে পড়েই রয়েছে, কেউ খাচ্ছেই না। দেখো কত বিস্কুট গোটায় ফুলের মতো পড়ে রয়েছে পুরো জলটাতে, কিন্তু কেউ একটা মুখে দিচ্ছে না। কেন বলো তো, ওদের এত বেশি মানুষ খাওয়াচ্ছে ওদেরকে, ধরো প্রত্যেকটা মুহূর্তেই তো পর্যটক আসছে দেখবার জন্য, তো এত খাওয়াচ্ছে যে ওদের পেট ভরে গিয়েছে, আর খেতে ইচ্ছে করছে না। এর আগে একটা জায়গায় গিয়েছিলাম, ওরকম হরিণকে খাবার দিচ্ছে, এত খাওয়াচ্ছি মানে সবাই খাওয়াচ্ছে, যে কেউ হরিণগুলো আর খাচ্ছেই না খাবার দেখে, মানে কোনো ইন্টারেস্টই নেই যে খাবো, সেই খাবার এনার্জিটাই নেই, এত পর্যটক খাবার খাওয়াচ্ছে সবাইকে। তো এই মাছগুলো সেই অবস্থা হচ্ছে, খাচ্ছেই না। দেখো ঘুরে বেড়াচ্ছে কিন্তু খাচ্ছে না, খুব কম সংখ্যক হচ্ছে খাচ্ছে, এই একটা মাছই কেবল জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর বাকিগুলো শুধু ভাসছে। আমি তো বারবার বলছি যে হ্যাঁ গো বেঁচে আছে না মরে গিয়েছে, বলছে না গো বেঁচে আছে, সব বেঁচে আছে, দু এক সময় নড়ে উঠছে। এগুলোকে তো হাতে করে মনে হচ্ছে ধরা যাবে, শোল মাছ বলছে এগুলো, এই মাছগুলোকে দেখে মনে হচ্ছে ধরা যাবে হাতে করে, আর বেশি দূরে নয় কিন্তু একদম কাছে। আর এই মাছটা তো কখন থেকে ওইভাবেই পড়ে আছে, মনে হচ্ছে মরে গিয়েছে হয়তো, কিন্তু মরে যায়নি, সবাই বেঁচে আছে। দেখো মুখের কাছে খাবার ছুড়ে দিচ্ছে, তাও কিন্তু ওরা খাচ্ছে না। না দেখ না, তোকে বলবোই না, আমাদের ছেলে বলবো, ওই লোকদের ছেলে। অতিরিক্ত ঘামছে ওই জন্য ওকে ডাবের জল খেতে বললাম, আর আমরা খেয়েছি আখের রস।
পুরো মায়াপুরটা ঘোরা হয়ে গেল। এবারে চলে এলাম আমরা প্রসাদ খাবার জন্য আসল মন্দিরে মায়াপুরে। বিরাট লাইন, এত বড় লাইন দেখে মাথা ঘুরছে যে কিভাবে লাইনটা পার হব। কিন্তু ঠাকুর আছে, নিশ্চয়ই প্রসাদ খেতে আমরা পাবোই। তো দেখো চলে এসেছি ভেতরে, আর সব বুফে সিস্টেম, এর আগে কখনো এইভাবে খাইনি। আসার সঙ্গে সঙ্গে প্রসাদ পেয়ে গেছি, একটা হল ঘরের মতো ঘর, সবাই এত এত লোক একই জায়গায় খাচ্ছে, কিন্তু লাইন ছিল বিশাল। ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি খাবার দেবে। ওই দেখো দিচ্ছে খাবার, যেখানে বুঝতে পারছো যে বুফে সিস্টেম, একসঙ্গে সব পরপর খাবার দিয়ে দিচ্ছে। আর প্রসাদ দিয়েওছে খুব সুন্দর, পনিরের তরকারি, একটা শাকের তরকারি, ডাল, পায়েস, ভাত। তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, আবার নেক্সট পার্ট নিয়ে পরে আস।